দেখছেন সংবাদ প্রতিক্ষণ, প্রতিক্ষণ জীবন্তক্ষণ, সঙ্গে থাকুন, পাশে থাকুন। পশ্চিমবঙ্গের মানচিত্রে অন্যতম সুপ্রাচীন এক তীর্থক্ষেত্র হুগলি জেলার মাহিষের শ্রী জগন্নাথ মন্দির। আমাদের রাজ্যের এই শ্রীক্ষেত্র বর্তমান সরকারের চেষ্টায় সেজে উঠেছে নবরূপে। আজ ইংরেজি বছরের প্রথম দিনে মাহেশ জগন্নাথ মন্দিরে আয়োজন করা হয়েছিল বিশেষ পূজা উৎসবের। তাদের মন্দির ও আজকের পুজো এবং আগামী পর্যটন কেন্দ্র হিসেবে নবরূপে সেজে ওঠা মাহেশ জগন্নাথ মন্দির সম্পর্কে আমাদের জানালেন মন্দির কমিটির সম্পাদক ও প্রধান সেবায়েতের পুত্র পিয়াল অধিকারী। আজকে আমাদের মন্দিরের পয়লা জানুয়ারি, সবাইকে আমি শুভ নববর্ষ জানাই। আজকে আমাদের বিশেষ পূজা হচ্ছে, সুন্দরভাবে ঠাকুর নতুন সাজে সজ্জিত হয়েছে এবং এই পয়লা জানুয়ারির দিন থেকে আমরা আশা করছি এবং ঠাকুরের কাছে, জগন্নাথ দেবের কাছে আমি প্রার্থনা করি যেন এই পৃথিবী করোনা মুক্ত হয় এবং সবাইকে ভালো রাখে এবং সবাইকে যেন সুস্থ রাখে, সেই জন্যই আজকে আমাদের বিশেষ পূজা। এবং আজকে সারা দিন ব্যাপী পূজা চলবে। সকাল থেকে আমাদের ভোর 5টার সময় আমাদের মন্দিরের দরজা খুলে গেছে এবং ঠিক বেলা 12টার সময় আমাদের অন্নভোগ নিবেদন করা হবে। আজকে বিশেষ পূজার মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আমরা সবাই সুস্থ থাকি এবং সবাই ভালো থাকি, সবাইকে যেন জগন্নাথ দেব যেন সুস্থ রাখে। উনি তো জগন্নাথ, উনি তো জগতের নাথ, উনি তো জগতের বন্ধু, উনি জগতের পিতা, পরম পিতা। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে তো উনিই জগন্নাথ। তো ওনাকেই বলা হয় লর্ড। তো তাই লর্ড জগন্নাথ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে, এটাই আমি প্রার্থনা করি জগন্নাথ দেবের কাছে। প্রতি বছরই আমরা করি এই যে গত বছর শেষ হয়ে যে নতুন বছরে আমরা পদার্পণ করছি, সেই নতুন বছর যেন সবার ভালো কাটে, সেই জন্যই আমাদের বিশেষ পূজা প্রতি বছরই আমরা পয়লা জানুয়ারি করি। সেই পুরীতেও বিশেষ পূজা হয়, কিন্তু পুরীতে করোনার জন্য তো মন্দিরের দরজা বন্ধ রাখার পরামর্শ ছিল এতদিন ধরে, তো মন্দিরের দরজা খুলেছে, তো নিশ্চয়ই ওখানেও খুব বড়ভাবে আমরা পূজা। আপনারা এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসছেন তাদেরকে কীভাবে আপনারা এখানে করোনার যে আবহতে তাদেরকে কীভাবে এখানে প্রবেশের ব্যবস্থা করেছেন বা কী ব্যবস্থা করছেন? করোনা প্রোটেকশনের ব্যবস্থা, প্রোটেকশনের জন্য আমরা মাস্ক পরা বাধ্যতামূলক করেছি, হাতে স্যানিটাইজার লাগাতে বলা হচ্ছে এবং সবাই জন্য, সবাই তো সচেতন, কিন্তু জগন্নাথের কাছে কতটা সচেতনতা রাখতে পারে ভক্ত, সবাই জগন্নাথ তো প্রেমের ঠাকুর, ভক্তের ভগবান জগন্নাথ দেব, তাই কতটা সচেতনতা রাখতে পারে সেটাই খুব মানে বিষয়। কিন্তু আমরা সবাইকে বলছি যে আপনারা মাস্ক পরুন এবং হাতে স্যানিটাইজার দিয়ে আপনারা পূজা। আমার পিতা সৌমেন অধিকারী, যিনি মাহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়ী, এবং আমি পিয়াল অধিকারী সম্পাদক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম, আমি এবং আমার পিতা গিয়ে, এবং সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা রেখেছেন এবং তিনি আমাদের মাহেশকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন এবং পর্যটন কেন্দ্র গড়ে তুলছেন আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। এবং চারদিকে দেখবেন, আগের বছরেও মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আগামী বছরেও জানাব। তিনি এত, আমরা অনেক পূর্বে অনেকবার অনেক সরকারকে আমরা বলেছি কিন্তু কোনো সরকার কোনো কর্ণপাত করেনি, কিন্তু আমাদের এই সরকার আমাদের কথা রেখেছেন এবং তাই জন্য আমরা জগন্নাথ মন্দিরের তরফ থেকে, জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের তরফ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের কথা রেখেছেন এবং তিনি আমাদের মাহেশকে পর্যটন কেন্দ্র গড়ে তুলছেন, তিনি আমাদের নাটমন্দির করে দিচ্ছেন সুন্দরভাবে, আমাদের ভোগঘর করে দিচ্ছেন, আমাদের অতিথিশালা বানাবেন। কিন্তু এখনো পর্যন্ত কিছু কাজ বাকি আছে, কিছু এক্সিস্টিং কাজ যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি চলছে, খুব শীঘ্রই কাজ সমাধান হবে, কিন্তু যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আমরা চেষ্টা করছি, দেখা যাচ্ছে আগামী বছরের রথের মধ্যেই আমরা সম্পূর্ণ কাজ শেষ করতে পারবে। কারণ 2019 মার্চ মাস থেকে এই কাজ শুরু হয়েছে, কিন্তু মধ্যিখানে লকডাউনের জন্য কিছুটা স্থিতিশীল আমরা দেখেছি,
কিন্তু আবার আমরা জানিয়েছিলাম মাননীয় ডিএম সাহেবকে, মাননীয় এসডিও কে আমরা জানিয়েছিলাম, তিনি আবার সেই তদারকি জায়গাটা আমাদের কন্ট্রাক্টরকে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। আশা করি তিন মাসের মধ্যে যে এক্সিস্টিং যে কাজ আছে সেই কাজটা কমপ্লিট হবে। 2021-এ জগন্নাথ দেবের কাছে একটাই প্রার্থনা করি, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং করোনা যেন মুক্ত হয় এবং পৃথিবী সুন্দর পৃথিবী যেন গড়ে ওঠে আমাদের এই করোনা মুক্ত হয়ে। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপ